हेलो एंड वेलकम टू माय वीडियो। आज हमें अपने जो नहीं एक क्रिस्टल मैजिक बॉलर रिव्यू जेटा निजे एन बर्तमान सेल करी। तो अपनारा चाहले इनबॉक्स करते दामा अपनारा इनबॉक्स ही शुने नबें, कारण एट जेहेतु पाइकारी खुचरो दुरकम बिक्री है तई दाम अपन सामने तुले धरते अपनारा इनबक्से शुने नबें। तो चलो रिव्यूटा कथा ना बाड़िए चालू करा जा। तो एर साथे की की थाकछे आपनारा देखे नीन एक बार। तो एर साथे थाकछे आपनादेर एकटी रिमोट, संगे थाकछे एकटी माने साउंड कार्ड, एटाके आमी पिन ड्राइव बोलबो ना कारण एते अल्प किछु स्टोरेज रयेछे, एटा शुधु साउंड कार्ड। आपनारा आलादा यूएसबी लागिएओ यूज करते पारबेन। আমি 32 GB অবধি লাগিয়েছিলাম, সাপোর্ট নিয়েছে। আর এই রিমোটটাও খুব একটা কাজের না, সামনে খুব সামনে নিয়ে গিয়ে কাজ করলেই তবে কন্ট্রোল হয়, দূরের থেকে করতে গেলে সময় সময় একটু সমস্যা হয়। তো আপনারা যেটা রয়েছে এটা হলো মেন ইউনিটটা। তো বাক্সে আর কিছু নেই, আপনারা দেখে নিন, এটা আছে মেন ইউনিট। তো এই হচ্ছে मैजिक बॉल, क्रिस्टल मैजिक बॉल। तो खूब ही सामान्य दामे एखाने एकटी स्पीकार रयेछे, एखानेओ एकटी स्पीकार रयेछे, आर एखाने रयेछे आपनादेर MP3 सेटआपटा। तो एखाने आपनारा पेन ड्राइव यूज करते पारेन, आर एर साथे जे साउंड कार्डटा फ्री दिच्छे एर मध्ये इनबिल्ट कयेकटा म्यूजिक भरा रयेछे, सेइटा अनुजायीओ आपनारा बाजाते पारेन। साउंड बाड़ानो कमानो सबकिछुरई अपशन आछे, माने जा जा थाके एकटी MP3 प्लेयारे। আর এটার মধ্যে মাইক্রোফোনও আছে, আপনার কোনো সময় যদি এই ইনবিল্ট এইটা খারাপ হয়ে যায় তাহলে আপনি মাইক্রোফোনের মাধ্যমে সামনে গিয়ে হ্যালো হ্যালো বললেও সেই তুলনায় এটার LED-গুলো ডান্স করবে। তো চলুন, এটা ছিল এর আনবক্সিং। আমি আপনাদের এর লাইটিংয়ের ভিডিওটি দেখাচ্ছি। এখন অন অবস্থায় রয়েছে, আমার চারিদিকে জানলা খোলা রয়েছে, প্লাস ঘরে একটি লাইট জ্বলছে, তাই আপনারা পাওয়ারটা এখন বুঝতে পারছেন না। ভিডিও শেষে আমি পাওয়ারটা আপনাদের দেখিয়ে দেব, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। তো দেখুন, এখন কোনো সাউন্ড কার্ড ফার্ড লাগানো নেই, আমি জাস্ট আপনাদের আওয়াজ করে, ভেতরেই যেহেতু মাইক্রোফোন আছে তাই এটা আপনি সামনে জোরে কথা বললে যে কোনো সাউন্ড করলেই এটা সেই অনুযায়ী তালে তালে নাচতে থাকে। তো চলুন একবার দেখিয়ে দিচ্ছি লাইটটা অফ করে। তো চলুন এবার এর সাথে ফ্রিতে যেই সাউন্ড কার্ডটা আসে এটা লাগিয়ে একবার আপনাদের শুনিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প কয়েকটাই সাউন্ড রয়েছে, আপনারা চাইলে সাউন্ড বাড়িয়ে কমিয়ে যে কোনো গান চালাতে পারেন, আপনাদের ওর জন্য আলাদা USB লাগাতে হবে। আর এই USB-তে যেই গান কয়টা রয়েছে সেটা আপনি সাউন্ড বাড়াতে কমাতে পারবেন, সো ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো চলুন আমি এবার আমার যে 32 GB স্যান্ডিক্সের USB-টি আছে ওটা লাগিয়ে আপনাদের একবার দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্যান্ডিক্সের USB 32 GB লেখা রয়েছে এখানে। তো চলুন আবার এটা দিয়ে প্লে করে শোনাচ্ছি, এটা সাপোর্ট নেয় কিনা সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা সাপোর্ট নিয়ে নিয়েছে। বেশিক্ষণ প্লে করতে পারবো না বন্ধুরা, কারণ কপিরাইট পড়ে যাবে। তো আশা করছি আপনাদের রিভিউটি ভালো লেগেছে। আপনারা যদি এটি কিনতে চান আমাকে ইনবক্স করুন, স্টক খুব লিমিটেড আছে।